কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রম 2000 সালে প্রতিষ্ঠার পর গত 16 বছরে কোয়ান্টাম গড়েছে 290,000 স্বেচ্ছা রক্তদাতার সুসংগঠিত ডোনার পুল। এদের মধ্যে 250,000 নিয়মিত রক্তদাতা অঙ্গীকার করেছেন আজীবন রক্তদানে। এ রক্তদাতাদের সম্মানে নিয়মিতভাবেই আয়োজিত হয় শত রক্তদাতা সংবর্ধনা অনুষ্ঠান, যাতে রক্তদাতারা বিশেষ স্মারক ও সনদপত্র গ্রহণ করেন দেশ বরেণ্য জাতীয় ব্যক্তিত্বদের হাত থেকে। কমপক্ষে 3 বার রক্তদান করেন যে ডোনাররা, তাদেরই সম্মাননা দেয়া হয় এ অনুষ্ঠানে। 21 আগস্ট 2016 অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরী। দর্শক, এবার দেখুন এ অনুষ্ঠানে দেয়া কবি আসাদ চৌধুরীর বক্তব্যেরই কিছু অংশ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানে সম্মানিত সুধীরবৃন্দ, এবং আমার বলতে খুব ভালো লাগে, এখানে নিশ্চয়ই তারাই আছেন যারা রক্ত দিয়েছেন অথবা রক্ত দেবেন। আমি যদি বলি বাংলাদেশে এরকম একটি পবিত্র মুহূর্ত আমার জীবনে খুব বেশি আসেনি, বিশ্বাস করেন কথাটা সত্য। পবিত্র এ কারণে যে আমাদের এখানে সবসময় দাও দাও, নাই নাই, খাবো খাবো, মারবো পেটাবো, হিংসা বিদ্বেষ, এগুলো যেমন চরম আকার নিয়েছে, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, মৌলবাদ আমাদের সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেখানে দান করার প্রবণতা এবং স্বেচ্ছায় দেওয়ার ইচ্ছা, এটি খুব বড় ব্যাপার। আমি সুরা আসার থেকে পড়ি, কোরআন শরীফের সুরা আসারে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, প্রদোষের কসম, মানুষ নিশ্চয়ই খুব কষ্টে আছে, কিন্তু তারা না যারা বিশ্বাস করে, তারা না যারা ভালো কাজ করে, এবং তারা না যারা সত্য প্রচার করে এবং যারা ধৈর্য ধারণ করে। আজকে রক্তদান কর্মসূচি করছে কোয়ান্টাম ফাউন্ডেশন, এবং আমি খুব বিস্মিত হয়ে লক্ষ্য করছি যে প্রথম দিকে যারা অনুষ্ঠান শুরু করেছিলেন, সন্ধানী কিংবা রেড ক্রস এবং তারও পরে অন্যান্য প্রতিষ্ঠানগুলো, আজকে আমি যখন শুনলাম যে গত কয়েক বছরে একা যে ডোনেশনটা করেছেন কোয়ান্টাম ফাউন্ডেশন, এবং বাংলাদেশের রেড ক্রিসেন্ট কত বিরাট আয়োজন তাদের, এবং লায়ন্সের কি বিরাট নেটওয়ার্ক, তারপরও দেখা যাবে যে তার চেয়ে অনেক অনেক বেশি অবদান রেখেছে এই কোয়ান্টাম ফাউন্ডেশন। আমি অন্তর থেকে কোয়ান্টাম ফাউন্ডেশনের সঙ্গে যারা যুক্ত, যারা নিজেদের রক্ত দান করেছেন মানব সেবায় আন্তরিকভাবে, কোনো স্বার্থ, কোনো লোভ, কোনো লালসার মোহে নয়, স্রেফ মানব সেবায়, আমি তাদেরকে অন্তর থেকে অভিনন্দন জানাই, যেটি আমি আর কোথাও এটা পাবো কিনা আমার সন্দেহ আছে। আমি নিজে আজকে অনেকগুলো কথা শিখলাম। রক্ত দেয় পর্যন্ত, সেই রক্ত যে রক্ষণাবেক্ষণ করার জন্য যে টেকনোলজি এবং যে এগুলি দরকার হয় সেটা এদের আছে, এবং রক্ত মানে বার্ন কেসে পুরানো ঘটনায় যে ফ্রোজেন প্লাজমা রক্তের মধ্যে এটা থাকতে হবে, এই গুণটি থাকতে হবে, তা টিকিয়ে রাখতে হবে, এই কথাগুলো একেবারেই আমার জন্য নতুন। আজকে আমি অত্যন্ত অভিভূত হয়েছি আজকে এই দাতাদের স্বতঃস্ফূর্ত মানসিকতার জন্যে। আজকে আপনারা যারা এখানে এসেছেন, এবং কোয়ান্টাম ফাউন্ডেশন আরেকটা আমার কাছে খুব ভালো লাগলো, 18 বছর মানে না কোনো আইন, 18 বছর সুকান্তর কবিতা নিশ্চয়ই মনে পড়ছে, সেই 18 বছর পার হয়ে যখন 19তম জন্মদিনে, অর্থাৎ 18 বছর পেরোচ্ছে, সেই জন্মদিনে ফাউন্ডেশন
আশা করছে যে তাদের জন্মদিনকে স্মরণীয় করে রাখবে দান করে। জন্মদিনে আমরা সবসময় উপহার প্রত্যাশা করি, কিন্তু কি আশ্চর্য, আমার এত ভালো লাগছে ফাউন্ডেশন প্রত্যাশা করছে দানের মধ্য দিয়ে তার জন্মদিনকে সে নিজে উদযাপিত করুক। এটি যে কত বড় ব্যাপার, আজকে এত বড় একটা কাজ দেশের মানুষের জন্য করে যাচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন। একুশে পদক পেয়েছে কিনা আমি জানি না, স্বাধীনতা পদক পেয়েছে কিনা আমি জানি না, অনেক রাজাকার স্বাধীনতা পদক পেয়েছে, অনেক মানব বিরোধী ব্যক্তি স্বাধীনতা পদক পেয়েছে, অনেক সাম্প্রদায়িক জঙ্গিবাদ স্বাধীনতা পদক পেয়েছে। সেক্ষেত্রে ফাউন্ডেশনের মতো একটা ত্যাগী প্রতিষ্ঠান এই পুরস্কার পাওয়া উচিত ছিল। এটা জাতির গৌরবের, জাতির অহংকারের এবং তরুণদের সামনে একটি আদর্শ। এই ত্যাগের আদর্শ খুব বেশি আমাদের সামনে নেই। আজকে আমাদের দেশে শিখিয়েছে, গর্বের সঙ্গে বলি, কাঁচা চুল এই স্বপ্ন দেখতে পারে। আমাদের ভাষা আন্দোলন করেছে তরুণরা, কাঁচা চুলের ছেলেরা মেয়েরা। আমাদের মহান মুক্তিযুদ্ধ করেছে এই কাঁচা চুলের ছেলে মেয়েরা। কাজেই রক্তদান কর্মসূচিতে আমি যখন দেখছি সবগুলো কালো চুল, কিন্তু পেছনে মুরব্বীদের মধ্যে দু একজনের সাদা চুল আছে, তখন ভরসা এখানে যে কি মুরব্বীদের অভিজ্ঞতাটা খুব জরুরি। মুরব্বীদের অভিজ্ঞতাটা অত্যন্ত মূল্যবান। আমি নিজের তরুণদের উপর অনেক ভরসা রাখি, আমি বিশ্বাস করি আর 8-9 বছরের মধ্যে আপনারা অনেক গুরুত্বপূর্ণ পদে যাবেন। আমি জানি আপনারা আজকে স্বেচ্ছায় রক্ত দিতে এসেছেন, আপনারা কিছুতেই চাইবেন না এই দেশে একটি মানুষ না খেয়ে মরুক, এটি আপনারা চাইবেন না। বিনা চিকিৎসা একটা লোক মারা যাবে, এটি আপনি নিশ্চয়ই চাইবেন না। আমি অত্যন্ত কৃতজ্ঞ অমিত পার্থ মণ্ডলের কাছে, তার কারণ তিনি সুন্দর একটি কথা বলেছেন। তিনি বলেছেন, যাকে তিনি রক্ত দিচ্ছেন তার এবং তার পরিবারের মুখের হাসিটি হচ্ছে তার বড় প্রাপ্তি। অভিনন্দন মণ্ডল, অন্তর থেকে অভিনন্দন জানাই। এবং সঙ্গে সঙ্গে আপনারা যারা রক্ত দিতে এসেছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আমি শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই।